হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো জিগজার বাইকের একটা বাজে সমস্যা হচ্ছে, এর যে স্ট্রোকভাবে হর্ন দেয়া হয়, তো এটার সাউন্ড একদম বাজে লাগে আমার কাছে, অনেকেই পছন্দ করে না। তো সেই জন্য নতুন করে হর্ন ইনস্টল করে দিতে হয়। তো বাজারে অনেক ধরনের হর্ন বিক্রি করে, তো অনেকের কাছে অনেক সাউন্ডই পছন্দ। তো কেউ পালসারের সাউন্ড পছন্দ করে, আবার কেউ অ্যাপাসির সাউন্ড পছন্দ করে। বেশিরভাগ মানুষ পালসারের হর্নই ইনস্টল দেয়। তো এই বাইকের একটা সমস্যা হচ্ছে, এই একটা হর্ন দেওয়ার মতোই এরা সিস্টেম করে দিছে, আর একটা হর্ন খুব ভালো মতো পারফেক্টলি লাগানো যায় না। তো সেই ক্ষেত্রে একটু বাঁকা করে লাগাতে হয়। তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন, আমার বাইকে এইভাবে হর্ন লাগাইতে হয়েছে। তো আপনারা কীভাবে হর্ন লাগাবেন, তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো যে পাশে হর্ন থাকবে বাম পাশে, তো ডান পাশের আপনার একটা নাট থাকে যেটার স্ক্রু একদম বডির সাথে ঝালাই করে দেওয়া থাকে, যার কারণে আপনি এটাকে ফাঁকা করে এর মধ্যে দিয়ে আর একটা হর্ন লাগাইতে পারবেন না। তো সেই জন্য এটাকে বাঁকা করে আপনাকে লাগাইতে হবে। তো আপনারা দেখতেই পারতেছেন এর পাশে আবার সাইলেন্সার থাকায় হিটিং ইস্যু থাকে, যে হর্ন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য হর্ন লাগাইতে হইলে একটু সাবধানে লাগাইতে হয়। তো আপনাদের দেখাবো আপনারা হর্ন কীভাবে মূলত ইনস্টল দিবেন। তো হর্ন লাগানো একদম কঠিন কিছু না। তো স্ট্রক যে হর্ন থাকবে সেটার তার দুটো আপনাকে খুলে ফেলতে হবে, তো এটার সাথে ক্লিপ থাকে। তো খুলে ফেলার পর এখান থেকে দুটো তার নেবেন আপনারা। তো হর্নের একটা বিষয় বলা ভালো, যে এখানে কোনো প্লাস মাইনাসের কোনো নেগেটিভ পজিটিভের বিষয় নাই, আপনারা এখান থেকে দুইটা তার নেবেন। নেওয়ার পরে এই ক্লিপ দুটো আপনারা একদম শক্ত করে লাগাই দিবেন। তো একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে 12 ভোল্ট আসার কারণে চিকন তার ব্যবহার করলে সেটা কিন্তু পুড়ে যাবে, তো সেই জন্য আপনাকে মোটা তার ইউজ করতে হবে। তো আর এই পাশেও আপনারা এক্সট্রা হর্ন কেনার পর, হর্নের সাথে সাধারণত ক্লিপ যুক্ত তার থাকে না, তো সেই জন্য ক্লিপ যুক্ত তার আপনারা কিনে নেবেন, অবশ্যই মোটা তার হতে হবে। তো এখানে আপনারা ক্লিপের সাথে আপনার হর্ন এটা লাগাই দিবেন। তো লাগাই দেওয়ার পরে একটা বিষয় মাথায় রাখবেন, অবশ্যই হর্নের ক্লিপ লাগানোর পরে আপনার ওইটাকে শক্ত করে প্লাস দিয়ে আপনার ওইটাকে শক্ত করে লাগাই দিতে হবে। তাছাড়া আপনার ওইটাকে যদি স্পেস থাকে, যার কারণে ওইখানে হিট তৈরি হবে, হিটে কিন্তু তার পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, সেই জন্য শক্ত করে লাগাইতে হবে। তাছাড়া আপনার শক্ত করে না লাগানোর কারণে অনেক সময় যখন খুলে যাবে, তখন কিন্তু রাস্তায় চলার সময় কিন্তু আপনার বাইকে হর্ন কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি বড় একটা প্রবলেম ফেস করবেন। তো আপনারা দেখতেই পারতেছেন আমি এখানে তার ভিতরে ছিদ্র দিয়ে তার দেওয়ার পরে এখানে ক্লিপটা আমি ঢোকাই দিছি। তো এই হচ্ছে এইভাবে আপনার ইনস্টল দিবেন। আর এই তারটা অবশ্যই খেয়াল রাখবেন যে সাইলেন্সারের সাথে যেন না লাগে, সেই জন্য ভিতর দিয়ে আপনারা তারটা নিয়ে আসবেন। তো আপনাদের দেখাই দিব যে কীরকম সাউন্ড দেয়, চলুন তাহলে দেখা যাক। তো আপনারা দেখতেই পারলেন এটা হচ্ছে শুধু একটা হর্ন, যেটা এটার সাথে স্টক হর্ন ছিল, একদম বাজে সাউন্ড, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। পরে হচ্ছে আমি আরেকটি হর্ন লাগাই নিছি। তো আপনারা পালসারের বাইকে যে হর্ন লাগাই সেটা আপনারা লাগাইতে পারেন, ওইটার সাউন্ডটা ভালোই লাগে আমার কাছে। তো এখন দেখা যাক যে এইটাই কীরকম সাউন্ড দেয় দুইটা লাগানোর পরে। তো আপনারা দেখলেন আগের চাইতে অনেকটাই সাউন্ড ইম্প্রুভ হয়েছে, যেহেতু ফোন দিয়ে আমি ভিডিও করছি, সেই জন্য অরিজিনাল সাউন্ড আপনাদের বোঝাতে পারতেছি না। তো দুইটা হর্ন লাগানোর জন্য আপনাদের এক্সট্রা কোনো রিলে লাগাইতে হবে না, আমি ওদের টেকনিশিয়ানদের সাথে কথা বলছি। তো আপনারা দুইটা হর্ন একসাথে লাগাইতে পারেন, আর সিঙ্গেল হর্ন না লাগানোই আমার কাছে বেটার মনে হয়, কারণ সিঙ্গেল হর্ন যে কোম্পানির লাগান না কেন সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না। আপনারা এই স্ট্রোক হর্নের সাথে যে কোনো একটা কোম্পানির হর্ন লাগাই নিলেই হবে, দুইটা হর্ন কিনতে হবে না। তো এইভাবেই আপনারা হর্ন ইনস্টল দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই চ্যানেলে আমি অনেক বাইক সংক্রান্তীয় ইনফরমেটিভ ভিডিও করে থাকি, এছাড়াও আমার এই চ্যানেলে আপনারা বাইক রেজিস্ট্রেশন সংক্রান্তীয় সকল ভিডিও আপডেট পাবেন, ডিসক্রিপশন বক্সে আমি সব লিংক দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।